ফ্রেন্ডস, এমন বেশ কিছু ভেষজ উপাদান রয়েছে যে ভেষজ উপাদানের সাথে অন্য বিশেষ কোনো ভেষজ উপাদান যখন আমরা একসাথে ব্যবহার করি, সেই ভেষজ উপাদানের উপকারিতা কয়েক গুণ বেড়ে যায়। যেমন মনে করুন হলুদ। হলুদ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং হলুদের মেডিসিনাল বেনিফিটস পাওয়ার জন্য অগুন্তি মানুষ প্রতিনিয়ত হলুদ ব্যবহার করেন। কিন্তু আপনি জানেন কি যে এমন বিশেষ একটি ভেষজ উপাদান রয়েছে যে ভেষজ উপাদানটি হলুদের সাথে মাত্র এক চুটকি যদি ব্যবহার করতে পারেন, হলুদের উপকারিতা 2000% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজকের ভিডিওতে আমরা জানবো যে সেই ভেষজ উপাদানটি কোনটি যেটি হলুদের উপকারিতা 2000% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আমরা জানবো সেই ভেষজ উপাদানটি হলুদের উপকারিতা কেন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, এবং তার সাথে সাথে জানবো যে এই দুটি ভেষজ উপাদান একসাথে ব্যবহার করলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ইন্টারেস্টিং ভিডিও সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেলের কাজ যদি আপনাদের পছন্দ হচ্ছে বা হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা কোনোভাবে কোনো দিক থেকে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনারা যদি প্রথমবারের মতন এই চ্যানেলে ভিডিও দেখছেন বা যদি এখনও পর্যন্ত হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন বা পরবর্তী ক্ষেত্রে কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও পেতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে, আপনাদের বেশি কনফিউজ না করে সর্বপ্রথম বলে দিতে চাই যে বিশেষ ভেষজ উপাদানটি হলুদের সাথে মিশিয়ে ব্যবহার করার কথা আপনাদের বলছি, সেটি হলো গোলমরিচ বা ব্ল্যাক পেপার। দেখুন, হলুদ আমরা ব্যবহার করি ঔষধ হিসাবে, তার কারণ হলুদের মধ্যে কার্কিউমিন নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে, যে কার্কিউমিনই আমাদের এই সমস্ত উপকারিতা দিতে পারে যার জন্য প্রতিনিয়ত আমরা হলুদ খাচ্ছি। কিন্তু আপনি জানেন কি যে এই কার্কিউমিন আমাদের শরীরে মাত্র 2-3% অ্যাবজর্ব হতে পারে, বাদ বাকি কার্কিউমিন আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। আর সেই জন্যই আমরা দীর্ঘ দিন ধরে হলুদ খাওয়ার পরেই কিন্তু উপকারিতা বুঝতে পারি। বিজ্ঞানীদের দাবি যে হলুদের সাথে যদি আপনি এক চুটকি গোলমরিচের পাউডার ব্যবহার করতে পারেন, গোলমরিচের মধ্যে রয়েছে পিপারিন নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এই পিপারিনের নিজস্ব উপকারিতা তো রয়েছে, এটি খুব ভালো একটি হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি পেন রিলিভিং প্রপার্টি আপনার শরীরের বিভিন্ন দিক থেকে উপকারিতা দিতে পারে। কিন্তু আপনি যখন হলুদের সাথে এই গোলমরিচের গুঁড়ো খাবেন, গোলমরিচের মধ্যে থাকা পিপারিন কি করে, আমাদের লিভারের থেকে যে সমস্ত এনজাইম হলুদের কার্কিউমিনকে আমাদের শরীরের বাইরে এলিমিনেট করে দেয়, টেম্পোরারিলি সেই সমস্ত এনজাইমের অ্যাক্টিভিটি এবং প্রোডাকশন পিপারিন কম করে দেয় এবং সেই সমস্ত এনজাইমের প্রোডাকশন এবং অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় যে এনজাইমগুলি কার্কিউমিনকে আমাদের শরীরে অ্যাবজর্ব করতে সাহায্য করতে পারে। গবেষকদের দাবি যে আপনি যদি হলুদের সাথে এক চুটকি গোলমরিচের পাউডার খেতে পারেন, এই কার্কিউমিনের অ্যাবজর্পশন আপনার শরীরে 2000% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দেখুন, হলুদ আপনি যেভাবেই খান না কেন, আপনি যদি কাঁচা হলুদ খাচ্ছেন, কাঁচা হলুদ যখন চিবিয়ে খাচ্ছেন তার সাথে আপনি এক চুটকি গোলমরিচের গুঁড়ো খেতে পারেন বা 3-4 গোলমরিচ গোটা অবস্থাতেই হলুদের সাথে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন। আপনি যদি হলুদ দিয়ে পানীয় বানাচ্ছেন, সেক্ষেত্রে পানীয় তৈরি করে নিয়ে খাওয়ার আগে এক চুটকি গোলমরিচের গুঁড়ো আপনি ব্যবহার করতে পারেন। আপনি যেভাবেই হলুদ ব্যবহার করুন না কেন, খাওয়ার ক্ষেত্রে গোলমরিচ কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। দেখুন, আপনি যখন হলুদ এবং
গোলমরিচ একসাথে খাবেন, গবেষকদের দাবি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু 65% পর্যন্ত কম হতে সাহায্য করে। শুধু তাই নয়, এই কার্কিউমিন এবং পিপারিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি, যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আমাদের হার্টের মাসেলগুলিকে, ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে ইনফ্লামেশনের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে এবং আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে ওভারঅল আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে হলুদ এবং গোলমরিচের এই মিশ্রণ। এই দুটি ভেষজ উপাদানের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি এবং অ্যান্টি অক্সিডেন্ট এই লিভারের মধ্যে ইনফ্লামেশন যেমন কম করতে সাহায্য করে, শুধু তাই নয়, যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে মদ্যপান করছেন এই মদ্যপানের জন্য লিভারের যে ক্ষতি হয় সেই ক্ষতিও কিন্তু অনেকখানি কম করতে সাহায্য করতে পারে। যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসের ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন, অর্থাৎ আর্থ্রাইটিসের জন্য জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, প্রতিনিয়ত মুঠো মুঠো ব্যথার ওষুধ খাচ্ছেন, তারাও কিন্তু এই গোলমরিচ এবং হলুদের মিশ্রণ নিয়মিত ব্যবহার করতে পারেন। হলুদ এবং গোলমরিচ আপনাকে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকেও কিন্তু দূরে রাখতে সাহায্য করতে পারে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আপনার শ্বাসযন্ত্রের যে কোনো প্রকার সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে, আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, অ্যান্টিসেপ্টিক হিসাবে আপনার শরীরে কাজ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাই অবশ্যই হলুদ এবং গোলমরিচের মিশ্রণ আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন এবং সুস্থ থাকুন। কিন্তু হলুদ এবং গোলমরিচের মিশ্রণ খাওয়ার আগে আপনাদের জানা উচিত যে কাদের জন্য হলুদ ব্যবহার করা উচিত নয়। তার জন্য আমার এই ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারেন। এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কাদের জন্য হলুদ ব্যবহার করা মোটেই উচিত নয়। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।